বাগুইহাটির অর্জুনপুরে চা চক্রে যোগদান করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন ওই চা চক্রে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মৌসুমী সাহা বিজেপিতে যোগদান করেন। এদিন যোগদানকারীর হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন দিলীপ ঘোষ। পাশাপাশি এলাকায় ডেঙ্গুর প্রকোপ কমাতে নিকাশী নালায় গাপ্পি মাছ ছাড়েন। দিলীপবাবু জানান এর ফলে ডেঙ্গুর প্রকোপ অনেকটা কমবে। গ্রামেও গন্ডগোল আছে, এত লক্ষ অত লক্ষ বলা হচ্ছে, কে পেয়েছে কেউ জানে না। তার দামের কোনো অভাব নেই। যে খবর আসছে এখানে ১০০ থেকে ১০০০ টাকা লেখা হচ্ছে, ১০০০ থেকে ১০০০০ টাকা দাম লেখা হচ্ছে, যে লুটের একটা রাজত্ব শুরু হয়ে গেছে। কেন্দ্র সরকারের টাকা আসছে এখানে, যেটা সেটা বিভিন্ন মাধ্যমে টিএমসি পার্টির ফান্ডে চলে যাচ্ছে। তো এই আজকে এটা মানতে বাধ্য হয়েছে সরকার, তাই কমিটি তৈরি করেছে। আমরা বারবার বলে এসেছি, সাধারণ মানুষ জানে, অন্যান্য বিরোধী পার্টিও দাবি করেছে, বলে সরকারকে আজকে তদন্ত কমিশন তৈরি করতে হচ্ছে। আমি জানি না সত্যি সত্যি রিপোর্ট আসবে কিনা, কেউ দোষী সাজা পাবে কিনা, কিন্তু সরকার এটা মেনে নিয়েছে। বিরাট বড় একটা এর মধ্যে দুর্নীতি হয়েছে। চোখের সামনে লুট দেখছে সবাই, মুখ তো খোলা উচিত, নাহলে তো লোকে বিশ্বাস করবে না, লোকে সন্দেহ করবে যে নিশ্চয়ই এরা তার সঙ্গে মিলে আছে। সমস্ত এটা কারণ নিজের ব্যক্তিগত টাকা নয়, সাধারণ মানুষের ট্যাক্সের টাকা। মানুষ বিপদে পড়ে তাকে সাহায্য করার জন্য পাঠানো হয়েছে, সেই টাকা যদি লুট হয়ে যায় কে নেই কেউ, তার বিরুদ্ধে সবাই দাঁড়ানো দরকার আছে। এবারে জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সমস্ত জায়গায় ক্রিয়াকর্মে সব জায়গায় টাকা পয়সা নিচ্ছে, লুট করছে, দুর্নীতি করছে, সিন্ডিকেট করছে, কাটবানি করছে, এটা সর্বজন বিদিত। কিন্তু এই সরকার চায় না এটা সামনে আসুক বা দোষীরা সাজা পাক, তাহলে টিএমসি পার্টিটা উঠে যাবে। বিহারে লোকসভা ইলেকশন এখন হতে পারে, মে মাসে শেষ হয়েছে, কিন্তু তার আগে তো ১৭টা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ইলেকশন। কলকাতা থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দ বার্তা।